থ্যাংক ইউ অল ফ্রেন্ড, আমার 83,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্যে। আজ তোমাদের ভালোবাসায় এত তাড়াতাড়ি আমার 83,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আর আজ আমি যাচ্ছি চোপা নতুন ভিডিওর সন্ধানে, বেরিয়ে পড়েছি। আজ তো চোপায় কালী পুজো আছে, এখানে অনেকগুলো সেট আছে, যেমন মা কালী সাউন্ড, চ্যাটার্জি সাউন্ড, সাউন্ড স্টার, কিসকু সাউন্ড, বাদশা সাউন্ড, স্টার সাউন্ড ও বাপন সাউন্ড, সব কিছুই দেখাবো। আজ মাল বাঁধার কাজ চলছে, যারা চোপা আসতে চাইছেন আপনারা খানপুর মোড় মাথা থেকে একটুখানি এগিয়ে যাবেন গুড়াপের রাস্তার দিকে, পুরো মৌবেশের পাশেই চোপা পড়ছে। বৈকালবেলা ওখানে পজিশন বেরোবে সমস্ত সেট, যারা আসবেন চলে আসবেন। ও কাল ভোরে কম্পিটিশন, ভাবছি বৈকালবেলা যাব, সমস্ত সেটের বাজার ভিডিও দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমি এই মাত্র কানাগদি টপকালুম খানপুরের দিকে যাব, গিয়ে দেখাচ্ছি সমস্ত সেট কি করছে, দেখতে থাকো। সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও, সবাই যেন দেখতে পায় আর সবাই যেন বৈকালে আসতে পারে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আর একটা সেট আছে, নামটা বলতে ভুলে গেছিলাম, আর আছে সাউন্ড কিং। সামনে কাঠ মাল মাথার কাজ চলছে, দেখি এটা কি সাউন্ড, বোঝা যাচ্ছে না। মা কালী সাউন্ড যেমন হচ্ছে, মা কালী সাউন্ড দেখতে পেলে মানে অপারেটরকে দেখেই চিনতে পেরে গেছি। এটা আজকেই পুজো আর আজই মালমাদা হচ্ছে, আজকেই পুজো তো। হ্যাঁ সব জায়গায় এলে সব জায়গায় আসবো, দেখতে পাচ্ছ মাল মাঝে মা কালী সাউন্ড গন্তার ভেতরে কার মাল বাজছে। পুরো খানপুর হয়েও আসতে পারবেন, ধনেখালী হয়ে সোজা মৌবেশের পরেই পড়ছে চোপা। এখানে অনেক মালই আছে, কি কি আছে সবকিছুই দেখাবো। দেখতে পাচ্ছ এটা আবার শেষ মঙ্গলবার পুজো আছে বলছে, এখানেও মাইক ঢোকে, সব কিছু আপডেট পেয়ে যাবে, চিন্তা করতে হবে না বন্ধুরা। আমাদের দিকে কার মাল বাজছে দেখাবো, যাই না মেশিন পত্র লাটাবে চোং বাঁধবে, এটা বক্স টান দেওয়ার কাজ চলছে। সামনের দিকে দেখাচ্ছি আর কার কার সেট আছে। আর দেখো সাউন্ড কিং এর মাল ঢুকছে এই মাত্র হিরণ্যগ্রাম থেকে মনে হচ্ছে, যা সম্ভব আর মাল নাবাক মাল নাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই মাল নিয়ে ঢুকছে, দেখতে পেলে মাল নিয়ে যাচ্ছে, যাবো পরে, এখন সামনের দিকে যাই, সামনে দিকে কি সেট আছে দেখাচ্ছি বন্ধুরা। সামনে কার মাল বাজছে, চ্যাটার্জি সাউন্ড চ্যাটার্জি সাউন্ড এর মালিক কে, আর চ্যাটার্জি সাউন্ড এর মালিক যখন পার্টির ছেলেকে কোন ডেট দিতে পারে না তখন সেই ফোনটা আছে তোদের কাছে, সেই ভাড়াটাই তোমরা কাটতে যাস। আবার বড় বড় লেকচার থাকছে তোদের মুখে না, ফাঁকা ডায়লগ সাজে না, তাই বলছি আমি বাজাবো করে নাচবি নাচবি, চ্যাটার্জি সাউন্ড এর মালিকের যেখানে দেখতে পাবি পাবি সব সালাম সালাম তোকে বাড়িয়া দিয়ে বাড়িয়া।
সামনে কিসকু সাউন্ডের মালামাতার কাজ চলছে, কিসকু সাউন্ডের সোলোর দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন এই মাল বাঁধছে, এই মাল কিছুক্ষণ আগে মানে ঢুকেছে সকালবেলা। এই মাল বাঁধার কাজ চলছে কিসকু সাউন্ডের। দেখতে পাচ্ছ আর দুটো চার তুললেই ফুল লোড হয়ে যাবে, তারপর চুং ফুং বাঁধবে। আর খুঁজছি, এখন অনেক সেট ঢোকে নেই বলছে, বাপন সাউন্ড ঢুকবে, অনেক নাম বলছে, কি কি সেটা দেখি। বাবন সাউন্ডকে আনতে গেছে বলছে, আর সুরবাণী মাইক এখানে ভাড়া দেয় নে, মাল ভাড়া ছিল। লোড করছি দেখতে পাচ্ছ, কিসকু সাউন্ড গুড়াপ ঝাপানডাঙ্গা দেখতে পাচ্ছ। ফুল লোড হয়ে গেল কিসকু সাউন্ডের মালটা দেখতে পাচ্ছ, ফুল ডিজাইনটা দেখতে পাচ্ছ কিসকু সাউন্ডের। এরা চ্যাটার্জি সাউন্ড বাজছে, যাওয়ার সময় ঘুরে দেখতে পাইনি, ঘুরে ব্যাঁক এসে দেখতে পেলাম। বাকি সেটগুলো এসে গেলে ভালো হয়, সবার ভিডিওটা হয়ে যাবে। আর আজকেই পুজো, আজ বৈকালে সমস্ত মাল বাজবে, বৈকালবেলা আসবো, চিন্তা করতে হবে না। রাত্রে পজিশন আছে,
আর মনে হচ্ছে ভোরে কম্পিটিশন যা সম্ভব। সামনে সাউন্ড কিংয়ের মাল বাঁধার কাজ চলছে, দেখাচ্ছি। এই কিছুক্ষণ আগে মাল ঢুকলো, এই মাল লাটাচ্ছে এখন। বক্স ফুল লাটানো হয়ে গেল। দেখতে পেলে বক্স লাটানো হয়ে গেছে। সামনের দিকে যাবো, আর কি কি ঢুকে যাবে দেখে নি। এই সামনে বাচ্চা সাউন্ডের ষোলো আছে, মাল বাঁধার কাজ চলছে, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগেই ঢুকেছে, আর শুনছি নাকি স্টার সাউন্ডের ষোলো আছে, দেখি কি হয়। মানে বললো এইটুকু শুনলাম। মাল লাটাচ্ছে, দেখতে পাচ্ছ বাচ্চা সাউন্ড, মির্জাপুর তারকেশ্বর। এটা বাবিদের হাতে সেটিং। এই যো আর একটা চাল লোড করছে, তাহলে বক্স লোডানো হয়ে যাবে। এই যো আর একটা চাল লোড করে দিল, ফুল ব্যাকপিটটা দেখে দিলাম, মানে সবারই দাঁড়িয়ে আছি ব্যাকপিটটা ফুল লাগানোর জন্য। বন্ধুরা তোমাদের জন্য এতটা এগিয়ে যেতে পারছি, তোমরা প্রচণ্ড সাপোর্ট করছো, মানে ধারণার বাইরে। এইভাবেই সাপোর্ট করো, তোমাদের নতুন নতুন ভিডিও আমি আনতেই থাকবো, চিন্তা করতে হবে না। তোমরা আমাদের পাশে থাকলে আমি তোমাদের পাশে থাকবো সারা জীবন। পাশের দিকে যাই, বাবন সাউন্ড ঢুকে জিগে দেখি, কারণ দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা ছাড়তে, বাড়ি যেতে হবে। তো অনেকক্ষণ বেরিয়েছি, দশটায় আমার 12:30 মনে বেজে গেছে, অনেকক্ষণ বোঝাচ্ছি, ঘন্টা দেড়েক বসার পর দেখছি বাবন সাউন্ড এই মাত্র ঢুকছে, আর স্টার সাউন্ডও এসে গেছে, দেখাচ্ছি সব কিছুই। গাড়ি খারাপ হয়ে গেছে, বাবন সাউন্ড নিয়ে আসছে, একটা গাড়ি প্রবলেম হয়ে গেছে, ওই জন্যে এত লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাড়িটা কিছু প্রবলেম হয়ে গেছে, ওই কারণে একে ওকে টেনে নিয়ে আসতে হচ্ছে, নালে আগে চলে আসতো। গাড়ির অবস্থা খারাপ, এতখানি লোড দড়িতে টেনে নিয়ে আসছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করছি বন্ধুরা তোমাদের সব সেট মানে দেখানোর জন্যে। বাবন সাউন্ড ঢুকে বললো ঠিক আছে দেখতে থাকো, মাল নাবাগ আমরা যাচ্ছি স্টার সাউন্ডের কাছে, যাই স্টার সাউন্ড ঢুকে পড়েছে, তারপরে বাবনের কাছে যাচ্ছি।
হাঁপতে যেন ভালো লাগছে না, একটা বেজে গেছে, ভিতরে লোড দেবো কখন, আমার বৈকালে আসতে হবে। গাড়ি চাবি নিচ্ছি তো, এই স্টার সাউন্ড, মাল ঢুকে গেছে কিন্তু এখন মাল বাঁধবে না, মাল পরে বাঁধবে, খাওয়া দাওয়া করতে যাচ্ছে এই মাত্র। স্টার সাউন্ডের ফলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কিছুক্ষণ আগে ঢুকেছে, ইঞ্জিনও ঢুকে গেছে, একটু বরফ খাচ্ছি ঠান্ডায়, মানে গরম হয়ে গেছি আমি, দেখতে পাচ্ছ। আর বাপন তোমাকে দেখতে দেবো, কারণ লেট হয়ে যাচ্ছে, ভিড় ছাড়তে হবে, আমিও চাপে আছি, তাড়াতাড়ি ছাড়তে হবে, তোমার তাড়াতাড়ি দেখতে হবে, তাড়াতাড়ি আসতে পারবে, ওই জন্যই। দেখতে পেলে বাকি জঙ্গল সব ওখানে আছে, আর ইঞ্জিনও চলে আসছে মন্টুদার। এই যো বাবন সাউন চলে এসেছে, মাল্লাটানো কাজ চলবে কিছুক্ষণের মধ্যে। দুটো সাই নিচে নামবে দিয়েছে, আর ওপরে এগুলো ডাইরেক্ট বাঁধবে ভ্যানে। দেখতে পাচ্ছ বাবন সাউন, চন্দ্রহাটি, পান্ডুয়া, হুগলি, বক্স মাথার কাজ চলবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, তাই বক্স মাথা লাগাতে পারছি না, কেউ কিছু ভাবুনি বন্ধুরা, আমার লেট হয়ে যাচ্ছে, ভিডিওটা দিতেও লেট হচ্ছে, অনেক টাইম লেগে যাচ্ছে। বাড়ি চলে যাবো এবার, বৈকালের দিকে আসবো, চেষ্টা করছি সব বাজার দেখানোর জন্যে, বেশিরভাগ তো মাল মাথাই হচ্ছে। মেশিন পত্র সামনে রাখা আছে, আর চলে যাব, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব শিগগিরই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।